প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 1 এপ্রিল 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আফিয়া ডেইরি ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক আসলাম ভাই এখান থেকে গাভী, সার, বকনা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে। এখানে সব ধরনের দুধেরও প্রেগনেন্ট গাভী পাওয়া যায়। এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভীগুলো রয়েছে, এই গাভীগুলোর জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, কোনটার সঙ্গে কী বাচ্চা, কোনটার কত লিটার দুধ, গাব অবস্থায় যে গাভীগুলো রয়েছে এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা বা কী কী গ্যারান্টি দিবে এই সম্পর্কে জানবো। দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভীগুলো সংগ্রহ করবেন অবশ্যই নিজেরা সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলাম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ভাই। বেচা কেনা? বেচা কেনা চলতেছে মোটামুটি। গত 25-24 তারিখে যে প্রোগ্রামটা দিছিলাম সবগুলা গরু বিক্রি হয়ে গেছে। আপনার একটা গরু 20,000 টাকা বায়না দিছিল, আপনি জানেন, গরুটা আপনাকে ফোন দিয়ে দিছিল, গরুটা নিবে না বলছে, হয়তো আপনার সাথে কথা হয়েছে। আমার সাথে কথা বলছে কেন নিবে না এখন? তারপর আমার সাথে হ্যাঁ বলতেছে তার সমস্যা। আর ওই যে গত ভিডিও যে 2 নম্বর গরুটা, ওই গরুটার বাচ্চা নষ্ট হয়ে গেছে, ওটাও দেখাবো। মোটামুটি 5 থেকে 6টা গরু দেখাবো এখন। আচ্ছা, তো শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আমাদের। আমার নাম মোহাম্মদ আসলাম আলী, আমার বাসাটা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। হারোপাড়া যে কবরস্থান আছে, কবরস্থানের দক্ষিণ পাশে আমার খামারটা। আচ্ছা, এখান থেকে তো গাভীর জগতে সব ধরনের প্রোডাক্টই থাকে। জি জি, আপনার গাভীর জন্য গাভী কিনলে আমার কাছে আসলে সব ধরনের গাভী, বাচ্চা ছাড়া, বাচ্চা আলা, 7 মাস 6 মাস প্রেগনেন্ট সব কোয়ালিটি গরু আমার কাছে আছে। তারপরে এখন যে আসন্ন যে রমজান ঈদ, তারপর যে কোরবানির ঈদ, যাদের সার গরু প্রয়োজন তারা তো অলরেডি, আমি দেশি সার বিক্রি করা শুরু করে দিছি, এখনো বড় সার আনি নেই, ইনশাল্লাহ রোজা পর বড় সার আনবো। আচ্ছা, আজকে যে 6টা দেখাবেন জাত আছে কয়টা? জার্সি আছে, রেড ফ্রিজিয়ান আছে, আর ফ্রিজিয়ান আছে। আচ্ছা, কেমন দাম দিবেন ভাই এগুলোর? একটা তো মনে হয় লস হবে যেটা বাচ্চা। একটা আপনার 1,05,000 সর্বনিম্ন, আর সর্বোচ্চ 1,45,000, সরি 2,45,000। দরদামের সুযোগ আছে? জি, আলোচনার সুযোগ আছে ভাই। রমজান মাসে এছাড়া আর কোনো অফার নাই? পুটির তেলে পুটি ভাজা যাবে না? না, পুটির তেলে পুটি ওই ডিসকাউন্ট দিয়ে 5,000-10,000 ডিসকাউন্ট দিলাম, ওই লোকের ওনার টাকায় আমি কুমা দিলাম। একটা গরু আপনার 10,000 টাকা আমি দাম বেশি চাইলাম, তারপরে করলাম এটা ভাই ডিসকাউন্ট, কিংবা এটা গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি। তেমন একটা গরু ঢাকা গেলে 6,000 টাকা গাড়ি ভাড়া লাগে, আরো 4,000 আমার লাভ থাকে। রমজান মাসের রোজা থেকে ওই ভুংবাং কথা না কই, গরু রোজার দাম সঠিকটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তো চলেন এক এক করে এগুলো সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ এটা আস্তে আস্তে। জি ভাই চলেন দেখাই। 1 নম্বর সিরিয়ালে আসলাম ভাই মাঝারি আকৃতির একটা গাভী নিয়ে আসলেন, এটা হচ্ছে লাল পাখরা বলে নাকি? জি ভাই, লাল পাখরা, এটা রেড ফ্রিজিয়ান বলে। রেড ফ্রিজিয়ান, এটা মনে হয় আগের যে প্রতিবেদন দিছি, জি আগের প্রতিবেদন, আপনার 2 নম্বর গরু ছিল, এই গরুটা বিক্রি হয়েছিল, যা দাম চাইছিলাম তাই বিক্রি হয়েছিল। এক বড় ভাই নিছিল, পুরো টাকা দিয়ে দিছে। পুরো টাকা দেওয়ার পরেও বাচ্চাটা নষ্ট হওয়ার কারণে নেয় নাই। আচ্ছা, এখন তো লসে যাবে না? জি, এখন লসে যাবে ভাই। আচ্ছা, রেড ফ্রিজিয়ানের দাঁত বয়স কয়টা ভাই? 4 দাঁত ভাই, এটা আপনার দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে। 4 দাঁত দ্বিতীয় বাচ্চা। আর আপনারা যারা মনে করতেছেন যে আসলে বাচ্চাটা কাটার বয়স অনেক হবে, আপনারা আমার গত পর্বের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। জি জি, 25 তারিখের 24 বা 25, 24 বা 25 তারিখের ভিডিও দেখলে বুঝতে পারবে এটা সিরিয়ালে 2 নম্বর গরু। সিরিয়ালে 2 নম্বরে ছিল, সঙ্গে মনে হয় সার বাচ্চা ছিল না? না, বকনা বাচ্চা ছিল। আচ্ছা ভাই, এখন বাচ্চা কাটার, তাহলে আমি কি ভিডিও করার কতদিন পর বাচ্চা কাটছে? মোটামুটি আপনার বাচ্চা কাটার বয়স হয়েছে 7 দিনে হয়েছে। 1 সপ্তাহ? জি, বাচ্চা দেওয়ার থেকে বাচ্চা মরা পর্যন্ত 7 দিন বয়স। আচ্ছা, এখন কি হাত পানোনতে দহন করতে দিচ্ছি? একবারে পানি ছিটে দিলে আপনি দহন করা যায়, এটা কোনো অক্সিজেন টক্সিন লাগে না। কারণ হচ্ছে এসব গরু আপনি 7 দিন 10 দিনের বাচ্চা কাটা, কিন্তু এমন না আপনার বাচ্চা কাটা গরু কিনে আনা, না না, এটা তো অরিজিনাল বাচ্চা কাটা, আপনার কাছেই ছিল বাচ্চা সহ, আমরা দেখছি। জি ভাই। আচ্ছা আসলাম ভাই, আগের সপ্তাহে দাম চাইছিলেন কত? 1,32,000। জি ভাই, আগের সপ্তাহে দুধের গ্যারান্টি যা ছিল এখন কি তা দেওয়া যাবে? হ্যাঁ, দুধের গ্যারান্টি আরো বেশি হবে, গত সপ্তাহে 10 বলছিলাম, এই সপ্তাহে 10-এর উপরে হবে। কেন হবে? কারণ বাচ্চাটা নাই, বাচ্চার দুধটা ওই দুধটা তো খাচ্ছে না। বাচ্চার তো 1.5 লিটার বা 2 লিটার যে দুধটা লাগতো ওইটা এখন গাভী, ওটা 10-এর উপরে গ্যারান্টি থাকবে। আমার বাসায় এখন এই এই অবস্থায় এসে দেখে দহন করে নিয়ে যেতে পারবে সকাল বিকাল। দাম? দাম ভাই 1,05,000 ফিক্সড রেট। আচ্ছা, আর আগের সপ্তাহে ছিল 132? জি 32, মোটামুটি 27,000 টাকা বাদ। জি, একটা বাচ্চার দাম, বাচ্চা কিনতে গেলে 20-25,000 লাগে, ওইটা বাদ দিয়ে দিয়েছেন। দেখেন, এই গোটায় আমি 1,15,000 দাম চাবো, আমাকে কেউ মানা করবে না। না, দাম চাওয়ার জায়গা আছে। দাম চাওয়ার পরে বললাম 5,000 ডিসকাউন্ট শোধবোধ, কিংবা 10,000 ডিসকাউন্ট। ডিসকাউন্ট না, লসের গরু লস, 1,05,000 একদম। জি একদম। চলেন 2 নম্বরে গাবি দর্শকদের দেখি।
দুই নম্বর সিরিয়ালে ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের। এটা ওইটার থেকে অনেক বড় গাভী। এটা বড় গাভী। এটার দাঁত কয়টা এবং কি জাতের? এটা চার দাঁত হইছে। এটা আপনার হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী, চার দাঁত বয়স। জি, চার দাঁত বয়স। প্রথম না দ্বিতীয় বাচ্চা? অবশ্যই প্রথম বাচ্চা ভাই। এটা এটা মহিষের বাচ্চার মতো বড় বাচ্চা। এটা খুব সুন্দর বাচ্চা হইছে, মানে একটা দেখার মতো বাচ্চা ভাই। আচ্ছা, এগুলোকে যদি পরিপূর্ণভাবে দুধ খাওয়ানো যায় খুব দ্রুত বৃদ্ধি পাবে না? জি ভাই, জি জি। আচ্ছা, সার বাচ্চা? জি, সার বাচ্চা ভাই। বয়স কতদিন হয়েছে? বয়স আপনার আজ 8 দিন। 8 দিন ফুল? জি, 8 দিনই খুব লাদু সুদুস হয়ে গেছে ভাই। আচ্ছা, মনে হচ্ছে এক মাসের বাচ্চা। জি জি, গ্রোথ হয়েছে। জি ভাই, জি জি ভাই। এখন গোটার উলান পালানের সাইজটা কত সুন্দর। দুধ কত লিটার সকাল বিকাল আসছে? দুধ আপনার এটা দুইবার 14 লিটার গ্যারান্টি থাকবে ভাই। 14টা দুধের গ্যারান্টি? জি, গ্যারান্টি থাকবে। কম হলে? কারণ এই সব গরু তো আপনার 2 দিন 3 দিনের বাচ্চা না, 7 দিন 8 দিন বাচ্চার বয়স হয়ে গেছে। এসব বাচ্চা গ্যারান্টি থাকবে। যে কোনো জেলা থেকে এসে দেখে নিতে পারবে? জি, দেখে নিতে পারবে। দাম? দাম ভাই 1,60,000 টাকা। 1,60,000? জি ভাই। দরদামের সুযোগ আছে না? ফিক্সড দামের সুযোগ নাই, ফিক্সড ভাই। রজার কি সব ফিক্সড? জি ভাই, সব ফিক্সড। আচ্ছা, চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। চলেন দেখাই। তিন নম্বর সিরিয়ালে ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন। এটা মাঝারি আকৃতির গাভী। জি ভাই, মাঝারি, কিন্তু আপনার ওলান পালানের দিক দিয়ে বড়, দুধের দিক দিয়েও ভালো হবে। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা আপনার ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের? জি জি। আচ্ছা, দাঁত বয়স কয়টা ফ্রিজিয়ানের? এটা 6 দাঁত হয়ে গেছে ভাই। ফ্রিজিয়ানের দাঁত 6টা? জি ভাই, 6 দাঁত। কত নম্বর বাচ্চা? এটা দ্বিতীয় হতে পারে, তৃতীয় হতে পারে, সম্ভবত দ্বিতীয় ভাই। সিংহে 2টা দাঁত। আচ্ছা, দ্বিতীয় অথবা তৃতীয়, আপনার ধারণা দ্বিতীয়? জি ভাই, জি। ওটা উলান হয়েছে, কত সুন্দর ভাই। এখন কি দুধ দেখানো যাবে সকালের টাইমে? এখন মোটামুটি পুরো দুধ দেখানো যাবে না, কিন্তু আজকে যেহেতু 2 দিন বাচ্চার বয়স, যে পুষ্টি উলানে আছে আপনার, না হলে এখন 6 লিটারের মতো পুষ হবে। আচ্ছা, ওলান দেখে তো এগুলো আবার অনেকে 10 লিটার 12 লিটার বলে দিবে। না 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 ভাই, 12 লিটার এটা আপনার দুই পানি আছে তো? জি, দুই বেলা আপনার 8, 5, 13, দুই বেলা 13 লিটার দুধ গ্যারান্টি থাকবে। আচ্ছা, দাম কেমন চাওয়া এটার? এটা চাওয়া না, এটা ফিক্সড 1,45,000। 1,45,000? 1,70,000 দাম চাওয়ার জায়গা আছে, যে উলান পালান আছে। ফিক্সড 45, 145 একদম একদম। চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই। ভাই চলেন দেখাই। চার নম্বর সিরিয়ালে ভাই বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন। জি ভাই, এই গাভীটার জন্যই আমার সঙ্গে কথা হয়েছিল এক ভাই। না, এই গাভীটার জন্য আপনার থেকে শুনেই বায়নাটা দিছিল, কিন্তু এখন নিবে না। আচ্ছা, হয়তো টাকার জন্য আপনাকে বলবে, আমি বলার আগে ফেরত দিয়ে দেবো। আচ্ছা, এটা মুন্ডি? জি ভাই, মুন্ডি। আচ্ছা, মুন্ডির বয়স কয় দাঁত? হলস্টেইন ফ্রিজিয়ান, এটা 4 দাঁত। বাচ্চার বয়স আপনার মোটামুটি 7 আর 5, 12 দিন হয়ে গেছে। এই গোটা 20-এর উপরে দুধ বলছিলাম, হয়তো আপনার স্মরণ আছে কিনা? আছে, স্মরণ আছে। এটা আপনার 20 লিটার গ্যারান্টি থাকবে। এখন এই অবস্থায় জুলাইছে, কেউ দয়া দেখে নেয়। সঙ্গে বকন বাচ্চা না? সকাল এবং বিকাল। জি। আচ্ছা, বাচ্চাটার বয়স এখন 12 দিন? জি, 12। আর এই গাভীটার দুধের গ্যারান্টি থাকবে সকাল বিকাল 20টা? জি, 20। সকালের টানে কত লিটার দেখানো যাবে? এখন যে ওলান হয়েছে, সকালের টানে আপনার এখন 13 লিটারের মতো হবে। 13টা? জি। আর বিকেলে? বিকেলে 7, 6.5 এরকম হবে। আচ্ছা, মোটামুটি 20টা বোঝাই দিবে? জি, 20টা আমি বাচ্চা খাবারের পরে। জি, বাচ্চা খাবার মানে যখন ফুল দুই বেলা কন্টাক্ট হয় ভাই, ভিডিওতে অনেক মানুষ অনেক রকম বলে, আপনার কন্টাক্টটা কিন্তু এরকম, বাচ্চা বানালাম, বানানোর পরে দহন করে নিলাম, দহন করে নেওয়ার পরে বাচ্চা ছেড়ে দেবো, ছেড়ে যাবে, ওকে বাইতে পারি। আবার বিকেল বেলা দহন? হ্যাঁ, আবার বিকেল বেলা ঠিক টাইমে দহন করবো। আবার ওই দুধ দহনের পরে যেটুকু ওলানে থাকবে ওইটুকুই খাবে? জি জি, ওইটুকুই খাবে। তাছাড়া এক্সট্রা করে যে 1 লিটার খাবে? না না, 2 লিটার খাবে? কেউ দেখাবে না ওরকম? না, হয়তো বলাশয় বলবে বাচ্চা খাওয়ার পরে। আসলে তো বাচ্চা কিন্তু এইভাবে খায়। আচ্ছা, দাম? দাম ভাই এটা গত সপ্তাহে ছিল কত? জি, 2,55,000 ছিল। 55 না, ফিক্সড? জি, 40, 2,40,000। আগে দরদামের সুযোগ ছিল, এখন দরদামের সুযোগ নেই, 240 একদম। 40 না, 35 একদম। 1,00,000, 2,35,000 একদম। এই গোটা অফার হিসেবে নিতে পারে, 2,35,000 গোটার দাম। এটা সরাই নেন, আমরা পরবর্তী গাভী দর্শক বলছি। সিরিয়ালে ভাই মাঝারি আকৃতির একটা গাভী নিয়ে আসলেন। কালার তো একদম পিওর বিস্কুট কালার। জি, পিওর বিস্কুট কালার। আসলে এই গোটা আপনার অবশ্যই বলা উচিত ছিল ভাই, সুন্দর একটা গরু। সুন্দর করে সুন্দর জার্সি হয় না ভাই? আচ্ছা, এগুলো পিওর জার্সি? জি, পিওর জার্সি। যে বান সাইডে দেখেন, মাথাটা দেখাই, মাথাটা, মাথা, চোখ একবারে দেখার মতো। আচ্ছা, কানগুলো দেখার মতো? জি, কানগুলো দেখার মতো, আর দর্শনীয় একটা গরু। আচ্ছা, একটু কম দামে দিয়ে দিবেন কিন্তু? জি ভাই, কম দামে দিয়ে দেবো ভাই। আচ্ছা, জার্সি অনেকেই কিনতে চায়। আসলে জার্সির যে ডিমান্ড বানাইছে দর্শকরাই বানাইছে, কিন্তু এই ডিমান্ড কিন্তু ব্যাপারী বানায় নাই। শুধু দর্শকরা না, ব্যাপারীরাও বানাইছে, কারণ আমরা পান্তি খামারের কাছে যা পাচ্ছি না ভাই। কতদিন না, কয়েক ঘন্টা হয়েছে ভাই, মোটামুটি 6-7 ঘন্টার মতো। জন্মফুল? হ্যাঁ, ক্লিয়ার ভাই।
জন্ম ফুল ক্লিয়ার জি ক্লিয়ার আচ্ছা সাল দুধ কতবার টান হইছে একবার টান হইছে ভাই শুধু বাচ্চাকে খাওয়ানো হইছে আর একবার শুধু দুই বন্ধনার মতো টান হইছে তারপরে এই যে আপনাকে ভিডিও দেওয়ার জন্য রেখে দিয়েছি আচ্ছা ধন্যবাদ সুন্দর কথা বলছেন সঠিক তথ্য দিয়েছেন জি ভাই আচ্ছা এগুলো থেকে দুধ আজকে আপনাদের সর্বনিম্ন 13 14 লিটার দুধ প্রথম বিয়েনে আশা করা যায় আচ্ছা ভাই 148000 টাকা ফিক্সড 148 একদম জি ভাই একদম আচ্ছা জার্সি হিসাবে 7 দিন 80 দাম চাওয়ার জায়গা আছে কিন্তু চাওয়ার জায়গা না সামান্য কিছু লাভ নেই বলি নেয়ার পরে আর সুযোগ নাই আচ্ছা চলেন শেষের গাভিটা দর্শক জি ভাই চলেন দেখাই 6 নম্বর সিরিয়ালে ভাই সবশেষ আরো একটি বিস্কুট রঙের গাভি নিয়ে আসলেন এটা কি জাতের এটাও আপনার বাগাবাড়ি মিলবিটার জার্সি এটাও একটা মিলবিটারের জার্সি জি ভাই জি আচ্ছা দাঁতের মধ্যে তো মনে হচ্ছে নাই না দাঁতের মধ্যে নাই আট দাঁত হয়ে গেছে ভাই কত নম্বর বাচ্চা এটা 3 নম্বর বাচ্চা দিবে পেটে বাচ্চা জি পেটে বাচ্চা প্রেগন্যান্ট কত মাসের 8.5 মাস প্রেগন্যান্ট আছে ভাই এখন তাহলে সময় ফুল 1 মাস টাইম আছে ফুল 1 মাস জি দেখেন ওই যে গরু উলান পালানের জায়গাটা দেখেন টান দিলে একবার রবার এখনো রস দেয় নাই না জি ভাই না এখনো রস দেয় নাই ঝুল দিচ্ছে জি ঝুল দিচ্ছে ভাই আচ্ছা এগুলো থেকে এবিএনএ কত লিটার পর্যন্ত আশা করা যায় এগুলো এটা এবিএনএ 20 এর কাছাকাছি পাওয়া যেতে পারে ভাই এত দুধ হবে জি এত দুধ হবে এই গরুগুলো ছোট হয় কিন্তু দুধের রাজা হয় আপনার কিনলে সুযোগ সুবিধা বা গ্যারান্টি কি দিবেন বানকানা আর জরায়ু গ্যারান্টি এই দুইটার জি আচ্ছা দাম কত পড়বে এটা দাম পড়বে ভাই 175000 টাকা একদম জি রোজার মাসে একদম আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার 03-013-24-720 এটা তো ইমোহরসাব আছে জি আছে আরেকটা আছে 07597018860 দুইটাই ইমোহরসাব আছে দুইটাই আমার নাম্বার দর্শকদের উদ্দেশ্য করে সংক্ষেপে কিছু বলতে চান রমজান মাস সবাই থেকে বলবো আপনারা সরজমিনে আসেন এসে দেখেন দেখে যাচাই বাছাই করে গাবি গরু কিনাই উচিত অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের 6টা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম